দেশের প্রায় 1,20,00,000 মানুষ বিশ্বের বিভিন্ন দেশে অভিবাসী হিসেবে অবস্থান করছেন। গুরুত্বপূর্ণ অবদান রাখছেন দেশের অর্থনীতিতে রেমিটেন্সের মাধ্যমে। তাই তাদের অধিকার সুরক্ষায়, সুযোগ সুবিধা বৃদ্ধি ও বিভিন্ন দাবি দেওয়া আদায়ে বলিষ্ঠ ভূমিকা রাখতে জাতীয় সংসদে সংরক্ষিত আসনের দাবি জানান পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি জহিরুল আলম জসিম। কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সরওয়ার হোসেনের পর্তুগাল আগমন উপলক্ষে বুধবার লিসবনের স্থানীয় একটি রেস্টুরেন্টে এক নাগরিক সংবর্ধনা ও মত বিনিময় সভায় এই আহ্বান জানানো হয়। পর্তুগাল আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় এবং সভাপতি জহিরুল আলম জসিমের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন পর্তুগাল আওয়ামী লীগের উপদেষ্টা মাহবুব আলম, সহসভাপতি মিজানুর রহমান মোল্লা, সাবেক যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান, যুগ্ম সম্পাদক ইমরান হোসেন ভূঁইয়া, কমিউনিটি ব্যক্তিত্ব শাহজাহান আহমদ, পর্তুগাল আওয়ামী লীগের প্রচার সম্পাদক রেজাউল বাসেত, দপ্তর সম্পাদক জাকির হোসেন, সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক বিল্লাল রেজা, আওয়ামী লীগ নেতা জামাল উদ্দিন ও হারুনুর রশিদ। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন যুবলীগ নেতা তানভীর আলম জনি, খয়ি ফাহাদ, ছাত্রলীগ নেতা নোমান হোসেন সহ আরও অনেকে।